আজি এটা নতুন যাত্রা আরম্ভ হল, জীবনের একটা অন্যান্য ধরনের এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা। আর আজির দিনটোত সচাই অভিভূত হয়েছো রাইজর অভূতপূর্ব সঁহাৰি, অভূতপূর্বভাবে আশীর্বাদ রাইজ যে হিলদল ভাগি আহিছে মরমার আশীর্বাদ দিবলে মই মানে অভিভূত হয়েছো। আর মোর ওসর কোনো ভাষা নাই রাইজক কেনেকে মই ইয়ার কি ভাষার কৃতজ্ঞতা জানাম। খালি মোর এটাই মোর ঈশ্বরের ওর প্রার্থনা জানাইছো যে অনাগত দিন নিশ্চিত হয় তেখেতকলে মোক আজি যেটু মরম দেখালে মই বিজয়ী বলে মই ধরে লৈছো। আর অনাগত দিন ভগবানের আশীর্বাদ আল্লাহর দোয়া দোয়া করক মোক যাতে মই রাইজর সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করবরাকে কাম করব। রমাকান্ত দেবী আপনার বিপরীতে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছে, যোগাবার বিধায়ক বিজেপি সরকার নীতিগত আদর্শ নীতিগত আমার বিরোধ আছে, ডেফিনেটলি আছে। আর তেখেতসকলে অসমৰ কারণে যে কাম যেবিলাক কাম করে আছে আমি নিশ্চয় সমর্থন নকরো, কা সমর্থন নকরো। বিভিন্ন সময় রমাকান্ত দেবী কৈছে এজিবি ফ্যাক্টরি নহয়, সময় দেখা যাব রাইজ এটা ফ্যাক্টর হয় নহয় শুনে বলে তেও কোন বা মই কোন রাইজর রাইজে ভার্ডিক দিব। আপনি জয় নিশ্চিত, জয় নিশ্চিত মই ভাবো, কারণ এই কারণে মরম আর আশীর্বাদ দিছে। মই ভাবো মোৰ জয় নিশ্চিত, কারণ গণতন্ত্র রাইজেই রজা। উপরিও ঘরে ঘরে উপার্জনের ব্যবস্থা করে তার চিন্তা করছো, কেনেকে কারিকরী শিক্ষার একটা অনুষ্ঠান প্রতিষ্ঠান সমূহ আমি আঞ্চলিক পর্যায়ে লই যাবলে চিন্তা করছো। আমি চিন্তা করছো ইয়াতে মেডিকেল স্বাস্থ্যর যা দুরবস্থা চলি আছে আমার সিভিলখনের, তার কেনেকে আর উন্নয়ন করে পেলায় কেনেকে স্বাস্থ্যর কারণে রাইজক সেবা করি তার কথা চিন্তা করছো। স্পোর্টসর ক্ষেত্রে চিন্তা করছো, একটা সাংস্কৃতিক প্রকল্পর কথা চিন্তা করছো যে মানে ভিতরতে মরিগাঁওত আমার যেখিনি থলুয়া সংস্কৃতি আছে এইখানে নিশ্চয় মানে অতি প্রশংসনীয় প্রশংসা পাইছে, আর সেইখানে মানে সংরক্ষণ করার কথা আমি সংরক্ষণ করার কথা সেইখানে মানে প্রসারের কারণে ব্যবস্থার কথা মানে তার আর গবেষণামূলক যা যাকালি রমাকান্ত দেবীয়ে কৈছিল 1,00,000 অধিক ভোট পাব, গতি এই সন্দর্ভত আপনি সময় নির্ধারণ করব রাইজে ভোট নিজে লওয়া বস্তু হলে সবাই পকেটত ভরাই লব, রাইজে দিব। গতি রাইজে কি দিব সে রাইজে জানে। আর মরিগাঁওর রাইজক মই শতকোটি প্রণাম যে মরিগাঁওর রাইজে জানে যে কেতিয়া মানুষ উঠাব লাগে কেতিয়া নমাব লাগে, কারণ মরিগাঁও এইখান মরিগাঁওতে প্রজা সোশ্যালিস্টর পরাও ইয়াতে MLA জিকিছে, ইয়াতে AGP পরাও জিকিছে, ইয়াতে কংগ্রেসের পর জিকিছে, CPI পরা জিকিছে, ইয়াতে BJP পরা জিকিছে। গতি রাইজে জানে কেতিয়া কাক উঠাব লাগে আর কেতিয়া কাক নমাব লাগে।